वेलकम टू आइलिस किचन। आइलिस किचने आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आशा करी आपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन। आज आमी आपनादेर काछे शेयर करब बेगुन दिए पारसे माछेर झाल। एटा गरम भाते भीषणई भालो लागे खेते। आपनारा करबेन, करे आमाके अवश्यई जानाबेन। आशा करी अनेकेई जानेन, ताओ आमी आमार मतन एकटु चेष्टा करेछि। ताहले चलुन प्रिपारेशनटा शुरू करा जाक। আমি 4 টেবিল স্পুনের মতন সরষা তেল দিয়ে নিয়েছি। এবার আমি 4টে পারশে মাছ নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা এবার আমি ভেজে নেব। ভালো করে এটি চপে দুটি ভেজে নিতে হবে। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিচ্ছি, এবার ওই তেলে বেগুনগুলো আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, সেগুলো এবার ভেজে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের লাইক আমাকে প্রচুর ইন্সপিরেশন যোগায়। আর বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, একটা অবশ্যই কমেন্ট করে দেবেন। আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণই মূল্যবান। শুধু একটাই অনুরোধ আপনাদের কাছে, পুরো ভিডিওটা দেখেই কমেন্ট করবেন। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলে 1/4 টিস্পুন আমি কালো জিরে দিচ্ছি, আর আমি একটু হাফ একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিচ্ছি, সেটা দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার পেঁয়াজটা একটু ভালো লাগে তাই আমি পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে 3 টেবিল চামচের মতন রেডিমেড যে সর্ষে পাউডার পাওয়া যায়, সেই সর্ষে পাউডারে আমি নুন দিয়ে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা 3 টেবিল স্পুন নিয়েছি। এর মধ্যে 1/2 টেবিল স্পুন নুন, এই 1/2 টেবিল স্পুন নুন, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন, সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে কষাতে হবে। আমার এই যাত্রার পথে প্রথম থেকে যে বন্ধুরা আমার সাথে আছেন, আমাকে সাবস্ক্রাইব করেছেন, সাপোর্ট করছেন, উৎসাহ দিচ্ছেন, তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা ছিলেন বলেই আজ আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশের যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আমি যখনই কোনো রেসিপি আপলোড করবো আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। অনেকটাই কষে গেছে, এবার আমি 4টে কাঁচা লঙ্কা আর আরও 1/2 টিস্পুন মতন আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনাদের স্বাদ মতনই দেবেন, কেউ বেশি খান কেউ কম খান সেই স্বাদ মতনই দেবেন। আমার মনে হলো আরও 1/2 টিস্পুন লাগবে, তার জন্য আমি দিলাম। আমার মশলাটা কষানো গেছে, সর্ষে বেশি কষাতে যাবেন না তাহলে তেতো হয়ে যায়। আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি যে বেগুনটা ভেজে রেখেছিলাম আর মাছটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। তা ঝোলটা ফুটে গেলেই আমাদের বেগুন দিয়ে পারশে মাছ একদম কমপ্লিট হয়ে যাবে। আমি ঢেকে দিচ্ছি। এবার আমার পারশে মাছ একদম হয়ে গেছে, আমি এবার ফ্লেমটা বন্ধ করে দেবো বা নামিয়ে নেব। মাছটা আমি নামিয়ে নিচ্ছি। আমি একটু ধনে পাতা কুচি ওপর দিয়ে দিয়ে দিলাম। আর দুটো কাঁচা লঙ্কা। আমার ভিডিওটা এতক্ষণ যেসব বন্ধুরা দেখছিলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ।
তাহলে আজ আমি বিদায় নিচ্ছি, আমাদের আবার দেখা হবে পরবর্তী পর্বে অন্য একটা প্রিপারেশন নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।